হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নিতুস ব্লগ অ্যান্ড ডেইলি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো আমার সব কাজ বাজ হয়ে গেছে, অনেক জামা কাপড়ও কেচেছিলাম, কালকে নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, তাই সবাই নিশ্চয়ই জানো যে আগে কোথাও ঘুরতে গেলে কত জামা কাপড় বেরোয়, তো সব কেচে দিয়েছি। এখনো মেলা হয়নি, তোমার দাদা হয়ে যাবে ছাদে মধ্যে। এখন যাবো আমি নিচে। হ্যাঁ চলে আইসো। কেন, এটা কি গো? তোমার রোজ ডে গিফট? রোজ ডে গিফট না, ভ্যালেন্টাইন ডে গিফট। ধরো ধরো ধরো, তোমাকে রোজ দিয়েছিলাম আমি, তোমাকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কি দিলাম তুমি দেখো কি দিয়েছে বলো তো। আমার মনে হচ্ছে কি মিষ্টিরা কাজ করছে, তো তোমাদেরই কোনো জিনিসপত্র এসেছে না কি এসেছে জানি না। আমাকে মিষ্টিদের জিনিসপত্র আমি কেন এতে দিতে যাবো? কি আছে এতে? এতে কি আছে খুলে দেখতে হবে। নিয়ে আসো কিছু, সাত সকালে কি গিফট নিয়ে এলে দেখি আমার জন্য। যদি উল্টো পাল্টা কিছু হয়েছে না তাহলে দেখবে কি করি আমি। তাহলে দেখো বন্ধুরা, এরকম অত্যাচার তাহলে সব বাড়ির বরদের উপর হয়। দেখি কি আছে, তোমরাও দেখো বন্ধুরা কি এনেছে। আর যদি কিছু ভুলভাল হয়েছে না, উল্টো পাল্টা জিনিস আমাকে রিং লাইট গিফট করলো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। থ্যাংক ইউ গড, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দেখি কতদিন তোমার চ্যানেলটা কত তাড়াতাড়ি ইনক্রিজ করে। তোমরা দেখতে পাচ্ছ, আর দেখি নিতাম, এটা পুরো সেট করতে হবে তো। হ্যাঁ সেট করার পর তোমাকে দেখাবো, এখন তো আমি দেখিয়ে দিই। ফাঁকা প্লাস্টিক ভরে দিয়েছে নাকি গো? ভারী দেখো, এটার উপরে কিছু থাকবে, এটার উপরে কিছু আছে না। ঠিক আছে চলো বন্ধুরা, সেট আপ করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। আমি তো খুব খুশি হয়েছি, আরো সুন্দর সুন্দর ভিডিও করবো রিং লাইট দিয়ে। তো দেখো বন্ধুরা, আমার রিং লাইট সেট হয়ে গেছে, তোমার দাদাভাই সেট করে দিল। আমার ভ্যালেন্টাইন ডে গিফট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, সারপ্রাইজ গিফট। এটা রিং লাইটটা দুটো কালার হবে, একটা ইয়েলো একটা হোয়াইট। দেখে রাখো, এটা একটু বাড়বো না, এই যে এটা ইয়েলো আর একটা হোয়াইট। তো আজকে রাতে তোমাদের সামনে আসবে আমার শর্ট ভিডিও রিং লাইট দিয়ে। ফার্স্ট তোমরা দেখে নিও সবাই, ঠিক আছে চলো তোমার সাথে পরে কথা হচ্ছে। আমার রান্না বান্না আছে, যখন কোথাও বসে করবে তখন এটা। চলো পরে কথা হচ্ছে, রান্না বান্না করে গিয়ে দেখি কি রান্না বান্না হয়, তোমার সাথে পরে কথা। টাটা। হ্যালো বন্ধুরা, তো আমি নিচে চলে এসেছি, মা মুড়ি মেয়ে গেছিলো, মুড়ি মাখা খেয়েছি। আর কালকে মাসি বোনেরা পায়েস কাটিয়েছিলো, ওই পায়েস সেরকম। আর রান্না বসিয়েছি গায়ের খোসা ভাজা, আর মোটা হবে, আর হবে ডাল। আজকে শুধু রান্না করবো না, কদিন ধরে যা বীজ খাওয়া হচ্ছে। কালকে এমনিতে বিরিয়ানি খেয়েছি, মাংস মাংস খেয়েছি, আর ওই জন্য মাছ মাংস থেকে এখনো মেশা নেই অত। যখন রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল খেতে হচ্ছে, আর এদিকে লাউয়ের খোসা ভাজা হচ্ছে। চলো তোমাদের দেখিয়ে দিই।
তখন লাউর কষাটা ভাজছি, এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, আর পায়েসটা তখন আমি খাইনি, খাবো। এখানে পেঁয়াজ টমেটো ভালো সব কেটে রেখেছি, আর এখানে মা কাল রাতে মোচা সেদ্ধ করে রেখেছে হলুদ দিয়ে। তো ডাল আর লাউর খোসাটা ভাজা হয়ে গেছে, এখন মোচাটা করছি। তো ডাল হয়ে গেছে, চিনি বা জানতে ভেজে পরে দিয়ে দেবো, এখন করে নিই আর কুমোটা ভাজবো। তারপর সবার লাস্টে ভাত বসাবো আর ভেজে পোড়াবো রাতের জন্য। এতগুলো সব বাসন দিয়েছি, এখন মাজবো। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এখন শুধু বেগুনটা পুড়িয়ে রাখছি রাতের জন্য। এখানে ভাতটা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছিলো, সব বাসন গুছিয়ে নিয়েছি। আর রান্না হয়ে গেছে, কী কী রান্না হয়েছে তোমায় দেখিয়ে দিই। মোচা হয়েছে, অনেকটাই হয়েছিলো, দিদাদের বাড়ি দিয়েছে তো এই জন্য এখান থেকে দেখো কাটা। আর হয়েছে তোমার ডাল, লাউ ছোকলা ভাজা, ডাল, আর এখানে রয়েছে কুমড়ো ভাজা। আগের দিনের তরকারিগুলো ছিল, ওগুলো সব গরম করে রেখেছি, আর এখানে আছে কুমড়ো ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন আমরা ফুচকা খাবো, তাই ঘরেই ফুচকা বানিয়ে নিচ্ছি। টক জল টক জল সব ভিজে নিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি। আর এখানে আলু মাখা হয়ে গেছে, এখন ফুচকা বানাচ্ছি আমি আর মা মিলে। সেরকম ভালো হয়নি, তাই তোমাদের সাথে খাবার ভিডিও আর শেয়ার করবো না, দেখতেই পাচ্ছ সেরকম ভালোভাবে ফোলেনি। তো এখন আমার ফুচকা খেয়ে তারপর গল্প টল্প করবো, তারপর রাতের খাওয়া দাওয়া হবে। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, সেই মানে দুপুরে খাওয়া দাওয়ার পর তোমার সাথে কথা হয়নি। বিকেলে গেছিলাম নিচে গিয়ে চা টা করে চা খেয়েছিলাম, তারপর তোমার দাদাভাই হঠাৎ করে বলে মাকে ফুচকা করতে ঘরে। তো ফুচকা করেছি, সেরকমভাবে ভালো হয়নি বলে তোমাদের আর দেখায়নি, আর একদিন ট্রাই করব কেমন হয়। তো রাতে রুটি আর বেগুন পোড়া করে রেখেছিলাম, আর বেগুনটা পুড়িয়ে রেখেছিলাম, রাতে মাখানো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর দিদার বাড়ি গেলাম। তোমার দাদাভাই কালকে অফিস চলে যাবে, এই জন্য দিদার সাথে দেখা করতে গেছিলাম। কাল সকালে আবার ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে হবে, সবজি কাটা হয়ে গেছে। তো কী কী রান্না হবে সেটা কালকেই দেখতে পারবে তোমরা। এখন দেখো বিছানা হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে পর্যন্ত তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি শর্ট ভিডিও দেখবো রিং লাইট দিয়ে, আমার নতুন, আজকে সময় পায়নি, সত্যি কথাই সময় পায়নি, এতটাই কাজে ব্যস্ত ছিলাম আর কি, এই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। তো কাল থেকে ট্রাই করব, কারণ কালকে তোমাদের অফিস চলে যাবে। আজকে মিস্ত্রি কাজ করছে প্রায় 5:30টার বেশি, ও সারাদিন একটু রেস্ট পায়নি, এখন ঘুমিয়ে পড়বে, এই জন্য সকালে বড় করে তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আজকে তাদের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। তো আজকে মতন গুড নাইট, টাটা।